হ্যালো সোনামণিরা, কেমন আছো? সবাইকে স্টোরি টাইম উইথ আ ফ্রেন্ডস চ্যানেলে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য সিসিমপুরের একটি বই নিয়ে এসেছি। বইটির নাম সিসিমপুরে লুকোচুরি খেলা। তাহলে চলো শুরু করা যাক। আজ স্কুল ছুটি, টুকটুকি, ইকরি, হালুম, এলমো আর পলাশ সবাই মিলে ঠিক করলো লুকোচুরি খেলবে। হালুম বলল, আমি চোখ বন্ধ করে থাকব, তোমরা সবাই লুকাবে, আমি তোমাদের খুঁজে বের করব। পলাশ বলল, চলো আমরা রান্নাঘরে লুকাই। রান্নাঘরে আশা রান্না করছে। ইকরি বলল, আশা, ইকরিরা লুকোচুরি খেলছে, ইকরিরা কি রান্নাঘরে লুকাতে পারবে? আশা বলল, ইকরি, রান্নাঘরে লুকানো বা খেলা একদম ঠিক না। রান্নাঘরে চুলার আগুন থাকে, গরম খাবার থাকে, দা বটির মতো ধারালো জিনিসও থাকে, তাই রান্নাঘরে খেলা নিরাপদ না, খেলতে হবে নিরাপদ জায়গায়। নিরাপদ জায়গা। এবার সবাই ঠিক করল ছাদে গিয়ে লুকাবে। সিঁড়ির কাছে গুনি ময়রার সাথে দেখা। ওদের কথা শুনে গুনি ময়রা বলল, কিন্তু ছাদটা তো খেলার জন্য এখন নিরাপদ নয়, কারণ ছাদে রেলিং দেওয়া নেই, খেলতে গেলে পড়ে যেতে পারো, তখন ব্যথা পাবে, হাড়ও ভাঙতে পারে, তোমরা নিরাপদ জায়গায় খেলো। নিরাপদ জায়গা। টুকটুকি বলল, চলো আমরা অন্য কোথাও গিয়ে লুকাই। উঠানে এসে সবাই আবার ভাবে, নিরাপদ জায়গা খুঁজতে হবে। এবার এলমো বলল, এলমো কি পুকুর পাড়ের ওই বড় গাছটার পেছনে লুকাতে পারবে? এটা কি নিরাপদ জায়গা? পলাশ বলল, এলমো, মা বলেছে পুকুর পাড়ে বড়দের ছাড়া একা যাওয়া মোটেও নিরাপদ না, আমরা খেলতে গিয়ে পানিতে পড়ে যেতে পারি, সাঁতার জানলেও বড়দের সাথে পুকুরের কাছে যেতে হয়, না হয় বিপদ হতে পারে। সুমনা ওদের কাছে এসে বলল, হ্যাঁ তোমাদের খেলতে হবে নিরাপদ জায়গায়। সবাই একজন আরেকজনের দিকে তাকায়, নিরাপদ জায়গা কোনটি? এবার টুকটুকি বলল, সুমনা, আমরা জেনেছি যে রান্নাঘর, রেলিং ছাড়া ছাদ আর পুকুর পাড় কোনোটি খেলার জন্য নিরাপদ না, তুমি কি আমাদের বলবে নিরাপদ জায়গা কোনটি? সুমনা হেসে বলল, এসো আমার সাথে। ওরা সবাই পলাশদের উঠানে এলো। সুমনা ওদেরকে বলল, এই যে এটা একটা নিরাপদ খেলার জায়গা, দেখো এর আশে পাশে পুকুর নেই, ধারালো কিছু নেই, চুলার আগুনও নেই। এমন সময় আশা আর গুনি ময়রাও এলো। সুমনা বলল, যেসব জায়গায় খেলতে গেলে তোমরা পিছলে পড়ে যাবে না, ব্যথা পাবে না, কোনো বিপদ হবে না,
সেই রকম জায়গাকেই বলে নিরাপদ জায়গা। গুনি ময়রা বলল, আর কাছাকাছি বড়রা আছে এমন জায়গাই নিরাপদ খেলার জায়গা। সুমনা বলল, আর হ্যাঁ, যখনই খেলতে গিয়ে ব্যথা পাবে, ভয় না পেয়ে সাথে সাথে বড়দের জানাবে। ইকরি বলল, দারুণ, অনেক ধন্যবাদ তোমাদের। ইকরিরা তোমাদের কাছাকাছি এই উঠানে খেলবে, আর খেলতে গিয়ে যদি ব্যথা পায় সাথে সাথে তোমাদের জানাবে। এরপর সবাই মিলে লুকোচুরি খেলতে নামলো নিরাপদ মাঠে। নিরাপদে খেলা মানে মজায় মজায় খেলা। আশা করি এই চমৎকার বইটি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো বই নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।